তিন নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে মনুতে সংগঠিত হলো মিছিল, গণ অবস্থান, দাবি সনদ পেশ। দাবি সনদ পেশ করা হয় ছামনুর সিডিপিওর কাছে। সারা ভারত কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অন্নদাতাদের এই আন্দোলনের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিয়ে উপস্থিত হন শ্রমিক, কর্মচারী, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুবরা। বক্তারা বলেন যে অন্নদাতারা রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে, শরীরের ঘাম ঝরিয়ে দেশবাসীর মুখে অন্ন যোগান তারা আজ রাস্তায়। কেন্দ্রীয় সরকার শুধু জনবিরোধী নয়, নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবেও জনগণের সামনে উঠে এসছে। সরকারের অনিচ্ছুক হাত থেকে কৃষকদের দাবি ছিনিয়ে আনতে হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।